আমার অতটা মূল্য সহজ হয়নি যে আমি বিক্রি হয়ে যাব। আবার দরকার হলে জেলে যাব, দু মাস জেল খেটেছি, দরকার হলে আবার 10 বছরের জন্য জেলে যাব। আজকে যেখানে একজন ভদ্র মহিলা বক্তব্য রাখছিলেন, উনি কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে বৈঠক করেছেন। কি বৈঠক করেছেন? ওনার জেলা পরিষদে ক্যান্ডিডেট করতে হবে, আর ওনাকে এখানকার টুকটাক কাজ যা হবে তার ভাগ দিতে হবে। উনি হচ্ছে টাকার জন্য ঘুরে বেড়াচ্ছে, উনি একজন আমার অতটা মূল্য সহজ হয়নি যে আমি বিক্রি হয়ে যাব। উনি একজন মহিলা জেলা পরিষদের ক্যান্ডিডেট হবে, ওনার সার্বিক উন্নয়নের স্বার্থে ওনাকে মাসে মাসে একটা মান্থলি করে দিতে হবে। বড় বড় কথা বলে অসভ্য মহিলা। আমি তো মনে করি যে জেল খেটেছে বলে বিজেপি আইএসএফ বড় কথা নয়, জেল সবাই খাটবে, অন্যায় করলে জেল খাটতে হবে। 21 জানুয়ারি আমরা জবাব দিয়েছিলাম, আবারও দেব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে, মাথা নোয়ানোর মানুষ আমরা নয়। আইএসএফ এর কর্মীরা মাথা শীত বেড়া উঁচু রেখে চলে, সোজা রেখে চলে, কারো কাছে বিক্রি হবে না। ক্যাশিয়ার এবং আমাদের মহিলা নেত্রী, বিভিন্ন অঞ্চল থেকে আমাদের মহিলা নেত্রীরা, তারাও এসেছেন আমাদের সঙ্গে সাথ দিতে। এবং আমার সামনে বসে থাকা আমার হৃদয়ের সবচেয়ে কাছে যারা শাসক দলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে এই রৌদ্রে বসে আছে, এই গণজোয়ার, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা, আমি চাই, আমি জানি যে আপনারা আমাদের জন্য অনেক কিছু করেছেন, আগামীতেও আপনাদেরকে আরও কিছু করতে হবে। এবং আমরা যার জন্য লড়ছি, আমাদের সেই প্রাণপ্রিয় বিধায়ক আমাদের গর্ব, আমাদের ভাঙড়ের গর্ব, ভাঙড় বিধানসভার গর্ব, বাংলার বিধানসভার গর্ব, যিনি বারবার আমাদের জন্য আওয়াজ তোলেন, তার কণ্ঠটাকে রোধ করার জন্য বারবার কিনতে চেয়েছিল এই শাসক দল, তিনি যখন রাজি হননি তখন তাকে হত্যা করার চেষ্টা করেছে, যখন সেটাও পারল না তার শেষমেশ তাকে জেলে আটকানো হয়েছে তার কণ্ঠটাকে রোধ করার জন্য, কিন্তু এখনো কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আপনাদের জন্য, এই বাংলার জনগণের জন্য, ভাঙড়ের মানুষের জন্য। ভাঙড়ের মানুষ পথ দেখিয়েছে, ভাঙড়ের মানুষ পথ দেখিয়েছে আগামীতে বাংলা কিভাবে চলবে, এই ভাঙড় কিন্তু বাংলাকে পথ দেখাবে। আপনারা জানেন আমাদের সঙ্গে আমার এই মঞ্চে উপস্থিত আছেন বিশ্বজিৎ দাদা, উনি অনেক কষ্ট করে এই বারাসাত থেকে এসেছেন, ওনাকেও কিন্তু জেলে আটকে রেখেছিল। আমাদের শাহাবুদ্দিন ভাই থেকে শুরু করে, মালিক ভাই থেকে শুরু করে, আমরা 88 জন জেলের মধ্যে ছিলাম, তবুও পারিনি আমাদের কণ্ঠ রোধ করতে। আর আজও নির্লজ্জের মতো আমাদের ছেলেদেরকে বিভিন্ন জায়গায় মিছিলগুলো আটকানোর চেষ্টা করছে, যারা এই মিছিলটাকে আটকানোর চেষ্টা করছেন তাদেরকে বলে রাখবো, কান খুলে শুনে রাখুন, ভাঙড়ের মানুষ আপনাদেরকে জবাব দেবে তেইশে এই পঞ্চায়েত নির্বাচনে। গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, যারা এনআরসির ভয় দেখিয়ে ভোট নিয়েছিল, যারা একবার বলছে পিছিয়ে যান একবার বলছে এগিয়ে আসুন, যারা এনআরসির ভয় দেখিয়ে ভোট নিয়েছিলেন, যে শাসক দল আজ বিজেপির ভোট দেখিয়ে ভয় দেখিয়ে ক্ষমতায় এসে নিজের রুজি রুটি করে খাওয়ার জায়গা তৈরি করেছিলেন, সব জায়গায় দুর্নীতি চুরি আর চুরি, এ চোরের সীমানা কোথায় আমরাও দেখতে চাই। আমাদের মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী একটা কথা বলেছিলেন যে ঢাকি সমেত বিসর্জন দেব, আপনারা জানেন তো ঢাকি বিসর্জন হচ্ছে, 36,000 চাকরিজীবী আজকে চাকরি হারিয়েছে, এর দায় এই মুখ্যমন্ত্রী, এই শিক্ষামন্ত্রী, এই নির্লজ্জ সরকারের নিতে হবে। আজ তারা বাড়ির জমি জায়গা বিক্রি করে চাকরির জন্য ইনভেস্ট করেছিল, লাখ লাখ টাকায় চাকরি বিক্রি করেছে, এ কথা আমরা বলছি, প্রমাণ হচ্ছে, কোর্ট বলছে। তাহলে এই নির্লজ্জ সরকার বিজেপির ভোট দেখিয়ে এই জন্য ক্ষমতায় এসেছিল চুরি করে খাওয়ার জন্য, আর সেই চোরেরা সাধুর মতো কথা বলছে। আর এক চোর এসেছে ক্যানিং পূর্ব থেকে, নোটোরিয়াস ক্রিমিনাল, যার নাম দিয়েছে মানবাধিকার কমিশন, নোটোরিয়াস ক্রিমিনাল, যে গত বিধানসভায় সারা লোকের ঘর ভেঙেছিল জিসিবি দিয়ে।
করেছে উনি কি ভাবছেন বাঙালির মানুষ ওনার ভয়ে চুপ করে থাকবে 21 জানুয়ারি আমরা জবাব দিয়েছিলাম আবারো দেব গণতান্ত্রিক প্রক্রিয়ায় লয় হবে মাথা নোয়ানোর মানুষ আমরা নয় আইএসএফ এর কর্মীরা মাথা শীত দ্বারা উঁচু রেখে চলে সোজা রেখে চলে কারো কাছে বিক্রি হবে না আমাকে অফার দিচ্ছে কেনার জন্য আমার অতটা মূল্য সহজ হয়নি যে আমি বিক্রি হয়ে যাব আবার দরকার হলে জেলে যাব 2 মাস জেল খেটেছি দরকার হলে আবার 10 বছরের জন্য জেলে যাব কিন্তু 10 বছর পরে মনে রাখবেন আবার ভাঙড়ের বুকে পা দেব এই বাংলার মাটিতে পা দেব আবারো মাথা উঁচু করে কথা বলবো মানুষের জন্য লড়াই করব যারা ভাবছে আমার কণ্ঠ রোধ করতে একটাই কথা বলবো এটা হচ্ছে জনকণ্ঠ এটা নওশাদ সিদ্দিকীর কণ্ঠ এটা আইএসএফ এর কণ্ঠ রুখতে পারবেন না যদি আপনারা সত্যি এত স্বচ্ছ হয়ে থাকেন তাহলে আজ রোখারুকির কি আছে রাত দুপুরে মানুষের বাড়িতে গিয়ে আমাদের আইএসএফ এর কর্মীর বাড়িতে গিয়ে 20-25 জন লোক নিয়ে আমারই গ্রামে তাকে ভয় দেখিয়েছে প্রশাসনকে উড়ে গেছে সঙ্গে আগ্নেয়াস্ত্রও ছিল তাদেরকে তারা আমাদের কর্মীদের ঘরে ঢুকে জোর করে কুরআন শরীফ হাতে তুলে দিয়ে বলছে যে বল তুই আইএসএফ করবি না এই হচ্ছে তৃণমূলের কীর্তি এদের কীর্তি বলতে গেলে সারাদিনও শেষ হবে না কিন্তু মনে রাখবেন আপনি জোর করে কারো হাতে কোরআন শরীফ তুলে দিয়ে শপথ করাতে পারেন যে আইএসএফ করবেন না কিন্তু মনের মধ্যে থেকে আইএসএফ কিন্তু তা সরাতে পারবেন না একটা কথা বলে রাখবো যদি মনে করেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবো আমরা সদা সর্বদা আমরা আপনাদের সাথে থাকবো আমরা স্বচ্ছ পঞ্চায়েত গড়তে এসেছি স্বচ্ছ ভাঙড় গড়তে এসেছি স্বচ্ছ বাংলা গড়তে এসেছি আমরা চুরি দুর্নীতি করতে আসিনি সন্ত্রাস করতে আসিনি আজকে যারা চুরি করে করে কোটিপতি হয়েছে যারা এক গিরি চারবার ধরিয়ে খেত তারা এখন কোটিপতি হয়েছে কোথা থেকে হয়েছে হিসাবটা আপনাদের দিতে হবে একদিন হিসাবের খাতা খুলবে এই পঞ্চায়েতে খুব ভয় লাগছে না আইএসএফ এর কর্মীরা হিসাব নেবে আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা বারবার বলছে যে এই বিধায়ক কি করেছে বিধায়কের কাজের ক্ষতি আম চাইছে আমি তাদেরকে বলবো আমাদের